নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার আগের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এক নম্বর প্রশ্ন, একটি জিডিএ নির্ধারিত একটি রুগীর সম্প্রতি স্ট্রোক হলো, জিডিএ রুগীকে স্নান দেবে, এটার সবচেয়ে ভালো উপায় কী হয়? অপশন এ, রুগীকে নিজে স্নান করার জন্য ছেড়ে দেবা, এই মেনে নিয়ে যে রুগীর স্নান দেবার জন্য কেউ নেই, দেখেও নিজেই স্নান করে নেবেন। অপশন বি, রুগীকে নিজে হাত পা ধোবার জন্যে বলা এবং এই কাজকে এড়িয়ে যাওয়া। অপশন সি, স্নান তখন দেন যখন রুগী জিডিএকে অনুরোধ করে। অপশন ডি, যতটা সম্ভব রুগীকে নিজে সাফ করার জন্য উৎসাহিত করুন এবং শুধুমাত্র প্রয়োজন বোধ করলে সাহায্য করুন। অ্যান্সার অপশন সি, স্নান তখন দেন যখন রুগী জিডিএকে অনুরোধ করে। দুই নম্বর প্রশ্ন, হাসপাতালে ভর্তি করা এক রুগী খুব একগুঁয়ে এবং বিছানা স্নান করতে চায় না, জিডিএকে করা চাই? অপশন এ, রুগীকে গালি দিন এবং পরিণতির উপর ধমকান। অপশন বি, ডাক্তার এটা পছন্দ করবেন না যে রুগীকে বলুন। অপশন সি, বলুন যে বেড বাদ হাসপাতালে রুগীদের একটি রুটিন হিসাবে অন্তর্ভুক্ত। অপশন ডি, রুগীকে সেইভাবে ছেড়ে দিন এবং কিছু সময় পরে আবার ফিরে আসুন। অ্যান্সার অপশন সি, বলুন যে বেড বাদ হাসপাতালে রুগীদের একটি রুটিন হিসাবে অন্তর্ভুক্ত। তিন নম্বর প্রশ্ন, একটি জিডিএ রুগীর বেড বাদ প্রদান করার সময়ে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, জিডিএর উচিত? অপশন এ, রুগীকে একটি নিরাপদ অবস্থানে রাখুন এবং চেক করুন অ্যালার্ম কেন বেজে উঠল। অপশন বি, আপনার কাজ চালিয়ে যান এবং অ্যালার্ম সৃষ্ট পরে করুন। অপশন সি, বেড বাদ সম্পূর্ণ করুন এবং পরে কর্তব্যরত নার্সকে ঘটনা রিপোর্ট করুন। অপশন ডি, অ্যালার্ম বন্ধ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান। অ্যান্সার অপশন এ, রুগীকে একটি নিরাপদ অবস্থানে রাখুন এবং চেক করুন অ্যালার্ম কেন বেজে উঠল। চার নম্বর প্রশ্ন, একটি রুগীর ভালো মুখের যত্ন কেন গুরুত্বপূর্ণ? অপশন এ, মুখের ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয় ও মাড়ির সংক্রমণ হতে পারে। অপশন বি, মুখে লালা হচ্ছে পেটে রসের উৎস। অপশন সি, দরিদ্র মৌখিক স্বাস্থ্যবিধি ঘ্রাণ শক্তি সঙ্গে হস্তক্ষেপ করে। অপশন ডি, দরিদ্র মৌখিক স্বাস্থ্যবিধি আরও লালা তৈরি করে। অ্যান্সার অপশন এ, মুখের ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয় ও মাড়ির সংক্রমণ হতে পারে। পাঁচ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নখের যত্ন সেরা বর্ণনা করে? অপশন এ, নখের যত্ন বয়স্কদের জন্য প্রয়োজন হয় না। অপশন বি, সব নখের যত্ন জন্য কাছে ব্যবহার করুন। অপশন সি, সকল রুগীদের নখের যত্ন প্রয়োজন। অপশন ডি, নখের যত্ন নির্দেশাবলীর জন্য চার্জ নার্সের সাথে যোগাযোগ করুন। অ্যান্সার অপশন সি, সকল রুগীদের নখের যত্ন প্রয়োজন। ছয় নম্বর প্রশ্ন, রুগীকে পোশাক পরানো ভালোভাবে করতে হলে অপশন এ, জিডিএ আলমারি থেকে প্রথম বস্ত্র সেট নিয়ে আসবেন।
অপশন বি, কাপড় পছন্দ করার জন্য ও আলমারি থেকে নিয়ে আসার জন্য রোগীকে জিজ্ঞাসা করবেন। অপশন সি, জিডিএর পছন্দের কাপড় আলমারি থেকে বের করে নিন। অপশন ডি, কয়েকদিন আগে রোগীর দ্বারা ধৃত জামাকাপড় ব্যবহার করতে এবং তাদের পরতে রোগীকে বাধ্য করুন। অ্যান্সার অপশন এ, জিডিএ আলমারি থেকে প্রথম বস্ত্র সেট নিয়ে আসবেন। সাত নম্বর প্রশ্ন, জিডিএকে রোগীর হস্তান্তর করতে হবে, তিনি ওজন সবচেয়ে শরীরের কোন অংশের উপর হইতে হবে যে যত্ন নিতে হবে? অপশন এ পা, অপশন বি কাঁধ, অপশন সি পিঠ, অপশন ডি হাতের কবজি। অ্যান্সার অপশন সি পিঠ। আট নম্বর প্রশ্ন, কিভাবে রোগীর জন্য পদ্ধতিগুলি অনুসরণ করবেন? অপশন এ নার্সের অর্ডার চেক করবেন, অপশন বি রোগীকে শনাক্ত করবেন, অপশন সি ব্যাখ্যা করবেন এবং পদ্ধতির গুরুত্বের উপর, অপশন ডি উপরোক্ত সমস্ত। অ্যান্সার অপশন বি রোগীকে শনাক্ত করবেন। নয় নম্বর প্রশ্ন, যদি একটা নার্স রোগীকে বেড বাদ দিতে নির্দেশ দেয় এবং অবিলম্বে বেড বাদ পর রোগীর ত্বকে চুলকানি এবং লালভাব শুরু হয় তাহলে আপনি কি করবেন? অপশন এ অবিলম্বে নার্সকে খবর করবেন, অপশন বি রোগীকে একটি ক্রিম দেবেন, অপশন সি ডাক্তারকে খবর করবেন, অপশন ডি এটি উপেক্ষা করবেন। অ্যান্সার অপশন এ অবিলম্বে নার্সকে খবর করবেন। দশ নম্বর প্রশ্ন, আপনাকে আপনার সাথে রোগীর ওষুধ বহন করতে হবে, আপনি অপশন এ নিজের সঙ্গে নিরাপদে রাখুন, অপশন বি ডাস্টবিনে রাখুন, অপশন সি উহা বহন করবেন না, অপশন ডি উপরে কোনোটিই নয়। অ্যান্সার অপশন ডি উপরের কোনোটিই নয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে।